ধন্যবাদ মিঠাপুকুরের সাংবাদিকতার অন্যতম আইকন যাদের অনুপ্রেরণায় তার অনুপ্রেরণায় আমরা আজকে নিজেদের সাংবাদিক হিসেবে উপস্থাপন করতে পেরেছি। আমি একটি কথা বলতে চাই, বাবু প্রদীপ কুমার গোস্বামী আমার সাংবাদিকতায় একজন গুরু এবং তার কাছ থেকে আমি সাংবাদিকতার প্রাথমিক ট্রেনিং গ্রহণ করি এবং সেখান থেকে আমি জাতীয় পত্রিকা সহকারে ভারতের একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেছি। তো আসলে আমরা যারা সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করি এবং সংবাদ উপস্থাপন করি আমাদেরকে বিভিন্নজন বা সর্বশ্রীজন বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে, কিন্তু আমরা কখনোই সেই মন্তব্যগুলোকে অনুধাবন না করে আমাদের অনুপ্রেরণা মনে করে সামনের দিকে এগিয়ে যাই। যাই হোক, আজকে বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আমি এবারে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি ডক্টর মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব, চেয়ারম্যান প্যাশন কেয়ার হাসপাতাল এবং ডায়াবেটিস সেন্টার মিঠাপুকুর রংপুর। বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর শাখা আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে 2023-এ উপস্থিত আজকের প্রধান অতিথি মোহাম্মদ রাকিব হোসেন সরকার, চেয়ারম্যান মিঠাপুকুর উপজেলা পরিষদ, উপস্থিত বিশেষ অতিথি জনাব মোতাহার হোসেন মোল্লা, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর শাখা, উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত সুধীগণ, আসসালামু আলাইকুম। আজকে একটা ঐতিহাসিক দিন, 17 এপ্রিল একটা ঐতিহাসিক দিন, এটা মুজিবনগর দিবস হিসেবে গণ্য করা হয়। আজকের এই দিনে আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশে আজকের এই অডিটোরিয়ামে অনুষ্ঠান করার জন্য আমি বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখাকে ধন্যবাদ জানাই। আজকের এই দিনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, কিন্তু দুঃখের বিষয় এই দিনে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শপথ গ্রহণ করতে পারেনি। উনি কিন্তু সেই সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন এবং তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম উনি শপথ গ্রহণ করেন। যাই হোক, আমরা সময়ের সংকীর্ণ, আমি অবশ্যই সাংবাদিক এবং সংবাদকর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ঝড় আসবে, ঝড় মেনে নিতে হবে, ঝড় মেনে নিয়ে সামনের দিকে আগাইতে হবে, কিন্তু তাদের প্রতি আমার আরেকটা অনুরোধ থাকবে, আমরা অনেক জায়গায় অনেক বাধা বিপত্তি এবং অনেক গ্লানির সম্মুখীন হই এবং আমাদের অনুরোধ একটাই, আপনারা সুস্থ সুন্দর এবং সৎ প্রতিবেদন তৈরি করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।